টেকনোলজি দুনিয়ায় দারুণ দারুণ কিছু খবর কারণ সোমবার সবসময় জমজমাট হয় তাই আজকের আমাদের টেক নিউজেও দারুণ কিছু জমজমাট খবর রেডমি ওয়ান প্লাস ভিভো মানে কোনো কোম্পানি বাদ নেই যাদের নিয়ে আপনারা আশা করছেন সব কোম্পানি তাদের কিছু নতুন খবরের ডালি এনে হাজির করেছে স্যামসাংকে দিয়ে শুরু করা যাক তাহলে তবে তার আগে বলবো আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা বেলাইকানটা প্রেস করে রাখবেন আর আজকের টেক নিউজ পুরোটা দেখবেন মন দিয়ে কারণ প্রতিটা টেক নিউজ আজকের দারুণ প্রথম কথা বলি আজকে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড তার একটা লাইভ ভিডিও লিক হয়ে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে ফোনটা কীরকমভাবে চলছে দেখে ফোনটা ভালো লাগছে অবশ্যই ভালো দারুণ দেখতে ফোন কারণ দাম তো হবে চোদ্দোশো ডলার বুঝতেই পাচ্ছেন তো সেই ফোনের উপযুক্ত দেখতে কিন্তু একটু মেয়েলি দেখতে কালারটা মনে হচ্ছে পার্পল কালারটা আলটিমেটলি ফোনটার কিন্তু ফর্ম ফ্যাক্টার পাল্টে যাচ্ছে মানে ফোনটা ফোনটা যখন খোলা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি যে ডিসপ্লেটা সেটা সরু এবং লম্বা লাগছে টোয়েন্টি টু ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও আমরা এখনকার দিনে নর্মাল যেসব স্মার্টফোন ইউজ করি নতুনগুলো সেগুলোতে থাকে টোয়েন্টি ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও সেখানে এটা আরও লম্বা টাইপের ফোন এক্সপিরিয়েন্স কেমন হবে মনে হচ্ছে তো ভালো হবে আলটিমেটলি দেখা যাক ফোনটা আসলে ভিভো ভি সেভেন্টিন যারা কিনবেন ভাবছেন তারা একটু দাঁড়িয়ে যান কারণ ভিভো ভি নাইনটিন আসছে আপনারা অবশ্যই দেখে নিন ভি নাইনটিনে কী আপগ্রেডেশন হচ্ছে কী দাম থাকছে কতটা ভালো হচ্ছে ফোনটা দু সালের ফেব্রুয়ারি মাসের শেষেই ভিভো ভি নাইনটিন ইন্ডিয়াতে এর প্রি বুকিং শুরু হয়ে যাবে প্রি বুকিং মানে তখনই বিক্রি নয় আগে থেকে অ্যাডভান্স দিয়ে বুক করা কারণ মার্চ মাসেই এই ফোনটা বিক্রি শুরু হবে লঞ্চ করে যাবে এবং যেরকম কথা ছিল ইন্ডিয়াতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট ওই খেলা টেলাগুলো শুরু হওয়ার আগে এই ফোনটা লঞ্চ করার কথা ওয়ান প্লাসের ব্যাপারে দুর্ধর্ষ খবর ওয়ান প্লাস এইট আর এইট প্রো ফোনটা কবে আসবে আপনারা প্রায় কমেন্ট করতেন আমাকে যে এই ব্যাপারে কিছু বলুন কবে আসছে ফোনটা অ্যামাজন ইন্ডিয়ার যে অ্যাফিলিয়েট পেজ আছে সেই পেজে এই দুটো ফোন লিস্টেড হয়ে গেছে এটা কিন্তু একটা বিশেষ খবর কারণ এখানে অনেক কিছু বোঝা যায় প্রথম কথা এই ফোনটা তার মানে খুব শিগগিরই আসতে চলেছে শোনা যাচ্ছে এটা বার্সিলোনাতে এই ফেব্রুয়ারি মাসের শেষে যে এ এমডব্লিউসি আছে সেখানে এই ফোনটা অ্যানাউন্স হয়ে যাবে আশা করা যাচ্ছে অ্যামাজন ইন্ডিয়া এবং গ্লোবালি অবশ্যই এই ফোনটা লঞ্চ হবে এবং চার্জার তিরিশ ওয়াটের চার্জার আবার ওয়ারলেস ওয়ান প্লাস দিচ্ছে এই ফোনটাতে একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট থাকছে ওয়ান প্লাসের তরফ থেকে কোয়েলকাম স্ন্যাপটাক এইট সিক্সটি ফাইভ প্রসেসার থাকছে চারটে ক্যামেরা থাকছে ব্যাকসাইডে অনেক কিছু অভিনব হচ্ছে অনেক কিছু দারুণ নতুন টেকনোলজি ভালো কিছু আসবে দামটাও সেরকম হবে অপেক্ষা করতে হবে মার্চ মাস অবধি কারণ মার্চ মাসে ওয়ান প্লাস এইট আর এইট প্রো আপনারা আশা করা যায় পেয়ে যাবেন ওয়ান প্লাস এইটের কথা যেখানে আসলোই সেখানে ওয়ান এইট লাইট এই ফোনটার কথা তো বলতেই হচ্ছে কারণ এটা নিয়ে আমাদের খুবই কৌতূহল আছে কম দামে বাজেট সেগমেন্টে ওয়ান প্লাসের ফোন এটা নিয়ে আগ্রহ তৈরি হবেই কিন্তু ওয়ান প্লাসের বাজেট সেগমেন্ট মানে সেটার দামও সেরকম আর কি তো ওয়ান প্লাসের ওয়ান এইট লাইট এই ফোনটার দাম লিক হয়ে এসছে একটা রেন্ডার বা একটা লিকস এসছে সেখান থেকে শোনা যাচ্ছে এই ফোনটার দাম হবে ইন্ডিয়ান রুপিতে পঁচিশ হাজার রুপি মানে বাংলাদেশের টাকায় ওটা তিরিশ হাজার টাকা আর কি কোয়ালকাম স্টেপন সেভেন সিক্সটি ফাইভ জি সেভেন সিক্সটি ফাইভ প্রসেসর থাকবে এখানে ফাইভ জি ফোন হবে অবভিয়াসলি এবং রেডমি কে টোয়েন্টি প্রো তার দামে এই ফোনটা আসছে কতটা বাজারে এটা সারা ফেলতে পারবে সেটা অবশ্যই দেখার জন্য আমাদের মার্চ মাস বা একটু লেট হলে এপ্রিল মাস অবধি অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসে প্রতিটা ব্র্যান্ডই কিছু না কিছু ফোন নিয়েই আসছে ভিভো আইকু অবশ্য এখন ভিভো বলা যাবে না শুধু আইকু কারণ আইকু এখন স্বাধীন ব্র্যান্ড হিসাবে কাজ করছে তাদের আইকুর যে নতুন ফোনটা প্রথম ফাইভ জি ফোন ইন্ডিয়াতে লঞ্চ করবে কলকাম স্যাপডাগান এইট সিক্সটি ফাইভ প্রসেসার দিয়ে তার ভিডিও অলরেডি টুইটারে এসে গেছে এবং ভিডিও লিখা শুরু হয়েছে দেখা যাচ্ছে একটা ছবি থেকে টুইটারে আমরা একটা ছবি পেয়েছি যেখানে বিরাট কোহলি এই ভিভো আইকু ফোনটা ব্যবহার করছে ভিভো আইকু একটা অবশ্যই মাইলস্টোন হয়ে থাকতে যেরকম পোকো এফ ওয়ান হয়েছিল কারণ কম দামে ফ্ল্যাগশিপ ফোন দেওয়ার ফ্ল্যাগশিপ প্রসেসার দেওয়ার রেকর্ড ভিভো আইকুর বরাবরই আছে দেখা যাক এবার ভিভো আইকু আগের বারের মতোই কিছু ম্যাজিক করতে পারে কিনা এবং এই সবের মাঝে যখন স্মার্টফোনগুলো একের পর এক নতুন কিছু ফোন লঞ্চ করছে তাহলে মিডিয়াটেকের মতো যারা প্রসেসর বা চিপ তৈরি করে তারাই বা বসে থাকে কেন মিডিয়াটেক একটা নতুন প্রসেসার লঞ্চ করে দিল আমরা জানি যে কিছুদিনের দিনের মধ্যেই মিডিয়াটেকের হিলিও জি সেভেনটি এই প্রসেসার দিয়ে প্রথমবার কোনো ফোন আসবে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি সি থ্রি কম দামে বাজেটে একদম ভালো ফোন হবে অবশ্যই কারণ স্পেসিফিকেশানস থেকে ভালো মনে হচ্ছে কিন্তু তার যে সাকসেসার হিলিও জি এইটটি মানে জি নাইনটি আমরা দেখেছিলাম যে রেডমি নোট এইট প্রো তার থেকে কম আবার রিয়েলমি সি থ্রির থেকে একটু বেশি মানে একটা মিড বাজেটের একটা প্রসেসার যেটা হিলিও জি এইটটি মিডিয়া লঞ্চ করলো এই প্রসেসারটা মোটামুটি ধরে নিন কোয়ালকম স্ট্যাম্পটাকেন সাতশো দশের ইকুইভ্যালেন্ট অনেকেই প্রশ্ন করেন যে জি সেভেন্টি এটা কার ইকুইভ্যালেন্ট এটা ধরুন কোয়ালকম স্ন্যাপডেকান সিক্স সেভেন্টি ফাইভ তার ইকুইভ্যালেন্ট বা তার থেকে সামান্য একটু কম বেশি এবার আসছে জি এইটটি এতে দুটো কর্টেক্স এআরএম এ সেভেন্টি কোর আছে এবং ছটা আছে কর্টেক্স এ ফিফটি কোর এবং এটাতে জিপিও আছে মালির তরফ থেকে মালি জি ফিফটি টু খুব একটা আপগ্রেডেশান কি আমার তো মনে হচ্ছে না খুব বেশি আপগ্রেডেশান এতে ক্যামেরা সাপোর্ট করবে সিঙ্গেল ক্যামেরা হলে টোয়েন্টি ফাইভ মেগাপিক্সেল আর ডুয়েল ক্যামেরা হলে সিক্সটিন মেগাপিক্সেল করে কিন্তু আমার যেটা খটকা লাগছে যে এই চিপটার মধ্যে কোনো ডেডিকেটেড এআই প্রসেসিং কিছু নেই এবং আজকের দিনে দাঁড়িয়ে ডেডিকেটেড এআই প্রসেসর প্রসেসার এআই চিপ ছাড়া কোনো প্রসেসর আসা এটা একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করায় অবশ্যই তো হিলিও জি থেকে সামান্য কিছু আপগ্রেডেশন আমার মনে হচ্ছে জি এইটটি সেটা জি নাইনটির থেকে অনেকটাই পিছনে থাকবে একশো কুড়ি হার্চ রিফ্রেশ দিয়ে এখনও অবধি সবথেকে কম দামে ফোন হচ্ছে আসুস আরও জি টু গেমিং ফোন অবশ্যই ভালো ফোন অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন এই ফোনটা কিনবেন অনেকেই ভাবছেন টাকা জমাচ্ছেন তাদের জন্য একটু খারাপ খবর কারণ আরও জি টু এই ফোনটার এখন স্টক শেষ হয়ে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা দেখছি যে এই করোনা ভাইরাসের জন্য আরও জি টু ফোনটার সাপ্লাই এই মুহূর্তে নেই সেক্ষেত্রে আরও জি ফু টু ফোনটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এটা এসুসের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং এই করোনা ভাইরাসের জন্যই অ্যাপেলের মতো কোম্পানি তাদেরও বিক্রি কমে গেছে টেন পারসেন্ট এপ্রেলের একটা বড় মার্কেট হচ্ছে চায়না সেখানে তাদের সব স্টোর আপাতত বন্ধ রাখা হয়েছে ইলেভেন্থ ফেব্রুয়ারি অবধি এবং যদি করোনা ভাইরাস কন্ট্রোলে না আসে তাদের এই বন্ধ রাখার ব্যাপারটা আরও এক্সটেন্ড করা হবে বলে তারা জানাচ্ছে এমআই নোট টেন এম এর তরফ থেকে নোট টেন খেয়াল করে দেখুন রেডমি নয় কিন্তু এমআই নোট টেন যেটা ছিল ক্যামেরা সেটনিক ফোন যেটা মার্কে দারুন স্কোর করেছিল পাঁচটা ক্যামেরা ছিল যে ফোনটা কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জি প্রসেসার দিয়ে এসেছিলো বলে আমরা একটু হতাশ হয়েছিলাম কিন্তু তার সাকসেস অলরেডি এসে যাওয়ার সময় এসে গেছে মানে লিক্স আসছে রেন্ডার আসছে এবং জানা যাচ্ছে এই ফোনটা মে মাস নাগাদ লঞ্চ করে যেতে পারে এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরু এবং এই ফোনটাতে চারটে ক্যামেরা থাকছে এবার পাঁচটা নয় কিন্তু এর ক্যামেরা সেট আপ এবার অদ্ভুত ব্যাক সাইডে থাকছে একশো আট প্লাস এইট প্লাস টোয়েন্টি প্লাস টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা আবার ফ্রন্ট সাইডে থাকছে থার্টি টু প্লাস এইট মেগাপিক্সেল ক্যামেরা এখানে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এখন সেভেন সিক্সটি ফাইভ জি প্রসেসার থাকছে অবশ্যই ফাইভ জি ফোন হবে এবং ছ হাজার এমএইচ ব্যাটারি থাকছে পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আসবে এই এমআই নোট ইলেভেন ফোনটা এমআই নোট ইলেভেন এমআই নোট টেনের সাকসেসার এবং আশা করা যাচ্ছে প্রকৃত সাকসেসার হবে আপনারা যারা এমআই নোট টেন কিনবেন ভাবছেন তাদের জন্য এমন খবর তাদের একটু অপেক্ষা রাখতে বাধ্য করবে এবং রেডমি নোট নাইন এবং রেডমি নাইন এই দুটো ফোনের যে কোনো একটা এই ফেব্রুয়ারি মাসে সম্ভবত আসবে কারণ শাওমি ইন্ডিয়ার যে টুইটার পেজ আছে সেটা ইন্ডিয়ার সিও তিনি একটা ভিডিও আজকে লিক করেছেন এবং যেখানে সেই লেখা টেখা যা আছে এবং ভিডিও যা আছে সেই আবার পাওয়ার টাওয়ার এই সব গল্প আছে এবং ডিটেলস কিছু বলা হয়নি স্পেসিফিক্যালি কিছু বোঝানো হয়নি তবে কামিং সুন কিছু একটা ফোন আসছে এটা টিজ করে জানানো হয়েছে এবং সেটা থেকে আমরা আন্দাজ করছি যে রেডমি নাইন বা রেডমি নোট নাইন যে কোনো একটা ফোন আসবে কারণ রেডমি নোট এইট এই ফোনটা আমরা দেখেছিলাম দু সালের ফেব্রুয়ারি মাসে এসেছিলো এটাও ফেব্রুয়ারি মাস এসে গেল একদম এক বছর হয়েছে সময় হয়ে গেছে রেডমি নোট নাইন আসার তবে এটাও হতে পারে রেডমি নাইন কারণ রেডমি চায়নাতে লঞ্চ করেছিল গত বছর মার্চ মাসে তারও লঞ্চ করার সময় হয়ে গেল রেডমি নাইন এটুকু আমরা এখন অব্দি খবর পেয়েছি যে তাতে থাকবে হিলিও জি সেভেন্টি প্রসেসার যেরকম থাকছে রিয়েলমি সি থ্রিতে দুটো কমপ্লিট করবে আর কি তবে রেডমি নাইন হিলিও জি সেভেনটি প্রসেসার দিলে সেটা ভালো আপগ্রেডেশন হবে কারণ এর আগে আমরা এই সিরিজে পেয়েছি সবসময় কোয়ালকাম স্নামটাগান ফোর থার্টি নাইন প্রসেসার যেটা আজকের দিনে দাঁড়িয়ে আর চলে না অনেক পুরোনো প্রসেসার হয়ে গেছে সেক্ষেত্রে রেডমি নাইন বা রেডমি নোট নাইন যে ফোনটাই আসুক সেটা আশা করা যায় ভালো ফোন হবে এবং যে খবরটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড রেডমি কে থার্টি প্রো কে টোয়েন্টি প্রোর সাকসেসার যার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছি কে থার্টি প্রো কবে আসবে কে থার্টি অতটাও সফল হয়নি অতটাও আমাদের মনকে সন্তুষ্ট করতে পারেনি তবে কে থার্টি প্রো আশা করা যায় খুব ভালো হবে আমরা এর আগে একটা টেকনিউজে জানিয়েছিলাম যে কে থার্টি প্রোতে থাকবে পপ আপ ক্যামেরা আর একটা নতুন স্ট্রং লিক থেকে জানা যাচ্ছে যে হ্যাঁ সেটাই সত্যি খবর কে থার্টি প্রোতে থার্টি টু মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা থাকবে এবং ব্যাক সাইডে থাকবে চারটে ক্যামেরা তবে সেগুলো যে কি হবে সেটা এখনো জানা যায়নি তবে ডিসপ্লে হবে একশো কুড়ি হার্ডস টু কে ডিসপ্লে অসাধারণ ডিসপ্লে হবে ভালো ডিসপ্লে হবে অ্যামুলের ডিসপ্লে হবে সেটাও নিশ্চিত খবর এবং এটাতে এনএফসি থাকছে আইআর ব্লাস্টার থাকছে মানে আমরা যা যা চাই সবই থাকছে কিন্তু নতুন খবর হচ্ছে যে এটাতে থাকছে ওয়্যারলেস চার্জার এবং তার থেকেও নতুন এবং এক্সাইটিং খবর হচ্ছে এটা দাম হচ্ছে ঠিক আগের বারের মতোই মানে রেডমি কে টোয়েন্টি প্রোতে যেরম দাম ছিল ইন্ডিয়ান রুপিতে টোয়েন্টি এইট থাউজেন্ড রুপি এবং বাংলাদেশে এটা শুরুতে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় আপনারা পাবেন কে থার্টি প্রো কবে আসবে মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের শুরুতে আসছে এবং এরকম স্পেসিফিকেশানস নিয়ে আসলে আশেপাশে আর কোনো ফোন দাঁড়াতে পারবে বলে আমার তো মনে হয় না আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়